ওসিকে অ্যাক্টিভ হওয়া উচিত ছিল, পুলিশকে আরো অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। যদি পুলিশ কোন জায়গায় ছিল তাদের ঊর্ধ্বতম দরকার হলে সিআইডির সাথে কথা বলা উচিত ছিল। মুখ্যমন্ত্রী অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এটাতে এবং ওসিকে ক্লোজ করা হল। আর এর তদন্ত সিআইডির হাতে দিয়ে দেওয়া হয়েছে। এই এই পরিবারের পাশে আমরা আছি এই দুঃখের সময়। মুখ্যমন্ত্রী নিজেও অত্যন্ত বেদনায় আছেন এই ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ছেলের এই ঘটনার জন্য। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে দোষীদের, অভিযুক্তদের অ্যারেস্ট করা হবে, কাউকেই ছাড়া হবে না। মুখ্যমন্ত্রী এটা এক্ষুনি ডিজিকে নির্দেশ দিয়েছেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।